সেই রিপোর্টটা নিয়ে এবারে কাজে হাত দেওয়া। প্রক্রিয়াটা কি? সকাল 6টা থেকে 8টা, 2 ঘন্টা। ভাই 3 থেকে 5 বছরের বাচ্চাদের, 3 থেকে 5 বছরের বাচ্চাদের কেজি স্কুল, ইসলামিক কেজি স্কুল, সকাল কটা থেকে বলেছি 6টা থেকে 8টা, বয়স 3 থেকে 5। ওদের ওই বয়সেই ওদের মাথায় ইসলামী আকীদা ঢুকিয়ে দেওয়া হবে, যা কোনোদিন যেন গ্রেন থেকে আর বেরিয়ে না যায়। 8টায় ওদের ছুটি হয়ে যাওয়ার পরে এবারে শুরু হবে 6 থেকে 10 বছরের শিশু ছেলে মেয়ে যারা প্রাইমারি স্কুলে পড়ে, তাদের জন্য সকাল 8টা থেকে 10টা আমাদের এখানে 2 ঘন্টা ধর্মচর্চা করা হবে। দুপুর 2টো থেকে 4টে এই 2 ঘন্টা গ্রামের মা চাচি বৌমা নানিমা খালাম্মা যারা আছেন, এই সাংসারিক জীবনের মেয়েদের ইসলাম ধর্মের ট্রেনিং দেওয়া হবে, কিভাবে বাচ্চা মানুষ হতে হয়, কিভাবে বাচ্চাকে নামাজ শেখাতে হয়, বাচ্চা স্কুল কামাই করলে কিভাবে তাকে পাঠাতে হয়, মারধর না করেও বাচ্চাকে কিভাবে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করানো যায়, এই ট্রেনিং গুলো মায়েদের দেওয়া এবং বাকায়দা মায়েদের নামাজ কালাম করানো তালিম দিয়ে দেওয়া। বিকেল 4টের সময় মায়েদের ছুটি হয়ে যাওয়ার পর 4টা থেকে 6টা এই 2 ঘন্টা যে সমস্ত বাচ্চারা হাই স্কুলে পড়ে 5 টু 10, 10 থেকে 16-17 বছর বয়স, তাদেরকে বিকাল 2 ঘন্টা আমাদের এখানে পড়ানো হবে ধর্মচর্চা করা। কি পড়ানো হবে? কোরআন, হাদিস, ফিকহ, আখলাক, তাসাউফ। তাসাউফ মানে খোদাভীতি, আখলাক মানে চরিত্র সংগঠন সংশোধন, আর ফিকহ মানে মাসলা মাসায়েল, আর হাদিস আর কোরআন মানে তোমরা ভালোই জানি। এই 5টা বিষয়ের উপরে একটা বাচ্চাকে প্রতিদিন 2 ঘন্টা করে পড়ানো হবে প্রতিদিন 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা তার আব্বা আম্মা তাকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার চ্যান্সেলর সব পড়ার আমাদের দুঃখ নেই। 2 ঘন্টা আমাদের কাছে দেন, আপনার কুচিটা যাতে হাইকোর্টের উকিল হয়ে তার ভিতরে দাঁড়িয়ে যাতে জোহরের নামাজের ইমামতি করতে পারে সেই জ্ঞানটা আমরা ওর ভিতরে দিয়ে দিই। আপনার কচিরে আপনি খুব ভালো একজন পলিটিশিয়ান তৈরি করুন, ও রাজনীতির লড়াই করে পার্লামেন্টের এমপি হয়ে অন্তত যেন তার ভিতরে তকবীর দিয়ে জুমার নামাজের ইমামতিটা করতে পারে সেই জ্ঞানটা আমরা দিয়ে দিচ্ছি। আপনার বাচ্চা আমি মওলানা করতে বলছি না, হাফেজ করতে বলছি না, দয়া করে আমাদের কাছে 2 ঘন্টা দেন, আপনার কচিরে একটা ভালো মুসলমান করে দিই। তাহলে নিশ্চয়ই তানভীর নাসরিনের মতন বিশ্ববিখ্যাত কাফের মুসলমানদের পরিবারে আর জন্ম দেবে না। তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে প্রচুর